রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর ইউরোপে বেশ কয়েকটি দেশ সামরিক জোট ন্যাটো সদস্য হওয়ার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে ওঠে। তাদেরই একটি হলো ফিনল্যান্ড। কিন্তু আপাত দৃষ্টিতে রুশ বিরোধী এই জোটে ফিনল্যান্ডের অন্তর্ভুক্ত থেকে চাপে ফেলতে একটি রাস্তা খুঁজে বের করেছে মস্কো। রাশিয়ার কাছ থেকে বিদ্যুৎ কেন ফিনল্যান্ড? তাই দেশটিকে শায়েস্তা করতে সেই মোক্ষম অস্ত্রটি ব্যবহার করতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জ্বালানি সরবরাহকারী আরএও নর্ডিক জানিয়েছে তারা ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করবে, যদিও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পেছনে পেমেন্টকেই দায়ী করছে রাশিয়া। রুশ কোম্পানিটি জানিয়েছে আগের চালানের টাকাই পরিশোধ করেনি ফিনল্যান্ড, তাই শনিবার থেকে ফিনল্যান্ডকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। এদিকে ফিনিশ গ্রিড অপারেটর ফিনগ্রিড বলেছে রাশিয়া দেশটিকে খুব অল্পে বিদ্যুৎ সরবরাহ করে, আর সেই পরিমাণ বিদ্যুৎ বিকল্প উৎস থেকেও নিতে পারবে তারা। এর আগে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করার পর রাশিয়া বৃহস্পতিবার প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়। রাশিয়ার সঙ্গে 1,300 কিলোমিটার সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের, কিন্তু পূর্বাঞ্চলীয় প্রতিবেশীকে না রাখাতে এতদিন ন্যাটোর সদস্য হওয়ায় এড়িয়ে চলছে ফিনল্যান্ড। তবে ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর ফিনল্যান্ডের আর মানুষজন এখন ন্যাটোর সদস্য হওয়ার জন্য আওয়াজ তুলছে। এমত অবস্থায় ন্যাটো যোগ দেওয়ার বিষয়ে রোববার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে ফিনল্যান্ড। সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে আপনার।